আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ। এসবিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে দেখাবো আপনাদেরকে যে একটি নন ফরাস্ট রেফ্রিজারেটর ইলেকট্রিক সার্কিট কিভাবে কাজ করে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা সার্কিট আমি নিয়েছি। তো সার্কিটের এটি হচ্ছে লাইন, এটি হচ্ছে নিউট্রাল এবং এটি হচ্ছে আর্থ, অর্থাৎ গ্রাউন্ড বলা হয় যেটা আর্থিং, বডি আর্থিং। এই বডি আর্থিংটা দেওয়ার অর্থ হচ্ছে, প্রথমে বলে রাখি, এই বডি আর্থিং, অনেকের প্রশ্ন থাকতে পারে যে আর্থিং কেন আমরা এখানে ইউজ করব। তো আমরা এই আর্থিংটা কেন ইউজ করি, এই আর্থিংটা আমরা ইউজ করি এই জন্য যে যদি কখনো কম্প্রেসারে লাইন দেওয়ার পর যদি কম্প্রেসারটা বডি না হয়, সে কারণে কি করে আমাদের এই গ্রাউন্ডে যে আর্থিংটা দেওয়া হয় এটা কি করে, এটা কম্প্রেসারের বডির সাথে দেয়া থাকে, যে কারণে কম্প্রেসারে যদি কখনো লাইন মানে আর কি শর্ট করে তাহলে এটা কি করে, তো যদি কখনো কম্প্রেসার কারেন্ট হয়ে যায় তাহলে কি করে, এই বডি আর তিনটা সেই কম্প্রেসারের যাতে বডি না হয় সেটা থেকে রক্ষা করে আর কি। তো এটা হচ্ছে লাইন, লাইন থেকে দেখেন একটা লাইন থেকে সোজা একটা লাইন গেছে। লাইনটা যাওয়ার পরে আপনাদের এখান থেকে এই যে এই লাইনটা এখন টানার দরকার নেই, আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে যে লাইন দিয়ে সোজা থার্মোস্ট্যাটে দিবেন একটা লাইন। থার্মোস্ট্যাটে দেওয়ার পর থার্মোস্ট্যাট থেকে একটা লাইন বের করবেন। থার্মোস্ট্যাটে সাধারণত দুইটা পয়েন্ট থাকে, তিনটা পয়েন্ট থাকে। তো সাধারণত দুইটা পয়েন্টে থার্মোস্ট্যাটের আপনি কি করবেন, একটা ইন হবে একটা আউট হবে। তো আপনি থার্মোস্ট্যাট থেকে একটা আউট করলেন, আউট করার পরে এটা হচ্ছে একটা টাইম, এই টাইমার, ডিফ্রস্ট টাইমার অথবা টাইমার মোটর বলতে পারেন আপনারা। তো টাইমার মোটরের বেসিক্যালি চারটা পয়েন্ট থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে চারটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট, একটা পয়েন্ট এবং একটা পয়েন্ট আর একটা পয়েন্ট, মোট চারটা পয়েন্ট থাকে। তো আপনি কি করবেন, এই থার্মোস্ট্যাট থেকে বেরিয়ে যাবে, তিন নাম্বার বলে রাখছি, থার্মোস্ট্যাটের পয়েন্ট থেকে চারটা, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার। তা আপনারা কি করবেন, থার্মোস্ট্যাট থেকে যে পয়েন্টে বের হবে সেটা একেবারে যদি মুখস্থ দিতে চান তাহলে তিন নাম্বার পয়েন্টে কানেকশন দিয়ে দেবেন। বাস তিন নাম্বারে ঢুকলো থার্মোস্ট্যাট থেকে, টাইমার মোটরে তিন নাম্বারে ঢুকলো, এবং টাইমার মোটরে তিন নাম্বারে ঢুকার পর এখন টাইমার থেকে তো আপনার আউট করা লাগবে, তাহলে কি করবেন, টাইমারের চার নাম্বার পয়েন্ট থেকে একবারে সরাসরি নিয়ে আসবেন ওভারলোড প্রোটেক্টরে, ওভারলোড প্রোটেক্টরে লাগিয়ে দেবেন। কি বললাম যে চার নাম্বার যে পয়েন্টটা এইটা দিবেন আপনি কার সাথে, টাইমার মোটরে তিন নাম্বারে আসবে থার্মোস্ট্যাটের আউট, এবং চার নাম্বারটা বেরিয়ে যাবে ওভারলোড প্রোটেক্টর, ওভারলোড প্রোটেক্টরটি লাগবে কম্প্রেসারে। অবশ্যই আমি ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর দেখিয়েছি ওভারলোড প্রোটেক্টরের কানেকশন, এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। আর যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো দেখেন চার নাম্বার পয়েন্ট থেকে আসছে ওভারলোড প্রোটেক্টরে, এখন বাকি থাকলো দুই নাম্বার পয়েন্ট, এক নাম্বার পয়েন্ট। তাহলে আপনারা কি করবেন, এক নাম্বার পয়েন্ট থেকে সরাসরি একটা লাইন টানেন এখানে, এই যে দেখতে পাচ্ছেন একটা পয়েন্ট, এখানে হচ্ছে আমার ডিফ্রস্ট থার্মোস্ট্যাট। আমি কাজগুলো পরে বলবো, ডিফ্রস্ট থার্মোস্ট্যাট। তো আমি কি করলেন, দুই নাম্বার পয়েন্ট থেকে একটা লাইন টানলেন, টেনে ডিফ্রস্ট থার্মোস্ট্যাটে দুইটা পয়েন্ট থাকে। তো আপনি কি করলেন, দুই নাম্বার পয়েন্ট একটি লাগিয়ে দিলেন এবং ওর আরেকটি পয়েন্ট যেটা থাকছে সেটা আপনি এখানে রাখলেন। তো রাখেন, এখানে রাখার পর টাইমার মোটরের আর এক নাম্বার পয়েন্ট আছে। এখন আপনি কি করবেন, টাইমার মোটরের এক নাম্বার পয়েন্ট থেকে একটি লাইন টানবেন, টেনে কি করবেন, ডিফ্রস্ট থার্মোস্ট্যাটের যে একটি পয়েন্ট বাকি ছিল সেই দুটো একসাথে করবেন। করার পরে আপনার একটি হিটার থাকবে, হিটারের এটা দেখতে পাচ্ছেন একটা হিটার, একটা হিটার, এটা হচ্ছে আপনার পেলেট হিটার, এটা হচ্ছে ডিফ্রস্ট হিটার। আমি কাজগুলো পরে বলবো অবশ্যই, শুধুমাত্র কানেকশনের কথাগুলো বলি। দেখেন এখানে আছে আপনার কি, আপনি কি করলেন, এক নাম্বার থেকে একটা পয়েন্ট আনলেন এবং দুই নাম্বারে ডিফরেস্ট থার্মোস্ট্যাট দুইটা পয়েন্ট, একটা দুই নাম্বার পয়েন্টে লাগালেন এবং আর একটি পয়েন্ট থাকলো ডিফরেস্ট থার্মোস্ট্যাটের, সেই পয়েন্টটা আর এক নম্বর থেকে টানা, এই দুটো তার একসাথে করলেন। করার পর আপনি কি করবেন, হিটারের যেহেতু এখানে দুইটা হিটার, দুইটা হিটারের মুখ একসাথে করবেন, করে এই ডিফরেস্ট থার্মোস্ট্যাট এবং এক নম্বর থেকে টানা এখানে লাগিয়ে দিবেন। দেওয়ার পরে হিটারের আর একটি পয়েন্ট থাকবে, যে দুটো পয়েন্ট থাকবে আর কি, দুটারে একটা করবেন। করার পরে এটারে লাগিয়ে দিবেন থার্মোফিউজ, থার্মোফিউজে লাগিয়ে দিবেন। তারপরে এটা রাখেন, এখন এই পর্যন্ত রাখেন। তো রাখার পরে এখন দেখেন আপনি কি করবেন, এবার এই লাইনটা সরাসরি নিউট্রালের সাথে লাগিয়ে দিবেন, এই যে নিউট্রালের সাথে লাগিয়ে দিবেন।
তো নিউটনের সাথে লাগানোর কথা আমি কেন বলিনি আগে, কারণ এখান থেকে আমি শুধুমাত্র লাইনের কাজগুলো করছি আর কি। তো লাইন এই পর্যন্ত আছে, আমার লাইন আছে, তো আমি লাইন এই পর্যন্ত দিয়ে দিলাম, এই পর্যন্ত লাইন দিয়ে দিলাম। এখন দেখেন আমার দরকার নিউট্রাল, তুমি কি করবো, নিউট্রালটা সরাসরি একেবারে লাগিয়ে দেবো কোথায়, এখানে একটা, এখানে আসলে পিটিসি স্টার্টার ব্যবহার করা, পিটিসি রিলে। অবশ্যই আপনি কি করবেন, নিউট্রালটা একটি রিলে ব্যবহার করা, রিলেটা কম্প্রেসারের সাথে সেট করবেন, সেট করে কম্প্রেসারের রিলেতে একটি পয়েন্ট দিবেন। দেওয়ার পর আপনার এগুলো কিন্তু লাইন, এখন দরকার আপনার যেহেতু এগুলোতে কি করা আছে, এই যে পয়েন্ট হিটারে, তারপরে আপনার আপনার আছে কি ইভাপোরেটর ফ্যান মোটরে, যেহেতু একটি করে লাইন দেওয়া আছে, দেখেন এখান থেকে আমি লাইন থেকে ইভাপোরেটরের ফ্যান মোটর, এই যে ফ্যান মোটরের একটা লাইন এখানে দিয়ে দিয়েছি। তো এখানে দেওয়ার পর আপনি কি করবেন, এখন আর একটা লাইন বাকি থাকলো, ইভাপোরেটর ফ্যান মোটরের আরো একটি লাইন বাকি থাকলো, তো আপনি কি করবেন, এখান থেকে একটা লাইন নিউট্রালে লাগিয়ে দিবেন। প্রত্যেকটা যাদের লাইনগুলো আপনার টানা শেষ, তাদের কি করবেন, এখান থেকে একটা করে লাইন টেনে দিবেন। তো দেখেন এখানে যেখানে প্লেট হিটার এবং ডিফ্রস্ট হিটার যেখানে লাগিয়েছিলেন, তার কিন্তু এর দুইটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট একটা দুটো তার একসাথে করলেন, করার পরে একটা করলেন, করার পরে আপনি কি করবেন, থার্মোফিউজ সেট করবেন। থার্মোফিউজে দুইটা পয়েন্ট থাকে, তো একটা সেট করবেন আপনি হিটারের সাথে, আর একটা সেট করে দেবেন নিউট্রালের সাথে, ব্যাস আপনার কাজ শেষ। এরপর দেখেন এখানে আমি ব্যবহার করবো একটা ডোর সুইচ এবং ইনভার্টার লাইট, অর্থাৎ সরি ইন্টিগ্রেটর লাইট। তো দেখেন এখানে ইন্টিগ্রেটর লাইট, অর্থাৎ এটা হচ্ছে আমার রেফ্রিজারেটরের ভিতরে যে লাইটটা ব্যবহার করে সেই লাইটটি, এবং এটা হচ্ছে ডোর সুইচ, যেটা হচ্ছে রেফ্রিজারেটরের ডোরে লাগানো থাকে, ভিতরে আলো কন্ট্রোল করার জন্য, বাল্বটা কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়। তো আপনি কি করবেন, এই যে লাইন ছিল, লাইন থেকে আপনি ডোর সুইচে দুটা পয়েন্ট থাকে, একটা লাগিয়ে দিবেন থার্মোস্ট্যাটের আগে, অথবা থার্মোস্ট্যাটের এই এক নম্বর পয়েন্টে, অথবা এখান থেকে ডোর সুইচে আরেকটা পয়েন্ট থাকবে, সেটি দিবেন আপনি আপনার, যেহেতু একটা ডোর ল্যাম্প, ডোর ল্যাম্পের কিন্তু হোল্ডার থাকে, হোল্ডার দুইটা পয়েন্ট থাকে, একটা সুইচের সাথে লাগিয়ে দেবেন, একটা নিউট্রালের সাথে লাগিয়ে দিবেন। তো এরপরে আপনার কাজ থাকলো যে নিউট্রালের সাথে প্রত্যেকটি, দেখেন এখানে কালার দেখা যাচ্ছে, তো এখানে আপনি কি করবেন, নিউট্রালের সাথে লাগিয়ে দিবেন, প্রত্যেকটি নিউট্রালের সাথে লাগিয়ে দিবেন। তাহলে আমি আবার একটু আপনাদেরকে বোঝানোর জন্য আবার একটু বলছি। তো কি করবেন, লাইন থেকে সর্বপ্রথম আপনারা কি করবেন, একটি লাইন থার্মোস্ট্যাট দিবেন, থার্মোস্ট্যাটে দুইটা পয়েন্ট থাকবে, থার্মোস্ট্যাটে একটা ইনভার্ট আউট হবে, আউট করে আপনারা টাইমার মোটরের 3 নম্বরে দিবেন, এবং টাইমার মোটরের 4 নম্বর পয়েন্টই কম্প্রেসারে দিবেন। আসলে অনেকে এটা মুখস্থ করে ভেবে পায় না যে আসলে কিভাবে কানেকশনটা দিবে, তো আমি বলে দিচ্ছি যে 2 নাম থার্মোস্ট্যাটের যে পয়েন্টটি বেরোবে, টাইমার মোটরের 3 নম্বর দিবেন, এবং 4 নম্বর থেকে কম্প্রেসারে আউট করবেন। এরপরে 2 নম্বর এবং 1 নম্বর, 2 নম্বরে আপনারা কি করবেন, 2 নম্বরে একটি ডিফ্রস্ট থার্মোস্ট্যাট লাগাবেন। কিভাবে লাগাবেন, সেটা হচ্ছে যে 2 নম্বর পয়েন্টে ডিফ্রস্ট থার্মোস্ট্যাটে দুইটা পয়েন্ট থাকে, তো একটা পয়েন্ট আপনি 2 নম্বরে লাগান, এবং আর একটি বাকি থাকে সেটি বাকি রাখেন, সেটা এখানে রাখেন। রাখার পরে টাইমার মোটরের 1 নম্বর পয়েন্ট থেকে 1 নম্বর পয়েন্টে একটা টানেন, একটি তার টানেন, টেনে এই ডিফ্রস্ট থার্মোস্ট্যাটের একটা পয়েন্ট এবং এই মোটর থেকে একটা পয়েন্ট, এই দুটো পয়েন্ট একসাথে করেন, করে একটি করেন, আপনি একটি করেন, একটি করে এখানে রাখেন। রাখার পরে এখানে যেহেতু দুইটা হিটার ব্যবহার করা আছে, আমরা একটা হিটারও ব্যবহার করে কখনো কখনো, তো আপনারা কি করবেন, হিটারের একটি পয়েন্ট অথবা দুইটা পয়েন্ট একটি করেন, করে এই যে 1 নম্বর পয়েন্ট, টাইমার মোটরের 1 নম্বর পয়েন্ট থেকে আসা এবং ডিফ্রস্ট থার্মোস্ট্যাটের 1 নম্বর পয়েন্ট, এই দুইটা পয়েন্ট আপনি একসাথে করে যে একটা করেছিলেন, আর এই দুইটা থার্মোমিটারের হিটারের যে পয়েন্ট একটি করেছিলেন, এই দুটো কানেকশন দেন। দেওয়ার পর তাহলে এটা কানেকশন শেষ, বাকি থাকলো এখানে, এখানে যে আপনার হিটারের এখনো দুইটা পয়েন্ট আছে, দুইটা হিটার, তাহলে দুইটা হিটারের দুইটা পয়েন্ট একটি করেন, করে এটা আপনি একটি করে, এই যে একটি করার পর একটি থার্মোফিউজের দুইটা পয়েন্ট থাকে, থার্মোফিউজটা আপনারা হিটারের সাথে লাগান, এবং থার্মোফিউজের একটি পয়েন্ট থাকে সেটি নিউট্রালের সাথে লাগিয়ে দিবেন। তো এখানে ছিল, এবার আসেন ইভাপোরেটরের ফ্যান। তো ইভাপোরেটরের ফ্যানটি আপনি কি করবেন, ইভাপোরেটরের ফ্যানে দুইটা পয়েন্ট থাকে, একটি আপনি লাইনে লাগাবেন, অর্থাৎ ওভারলোড প্রোটেক্টরের আগে লাগাবেন, এবং আরেকটি পয়েন্ট থাকে সেটা নিউট্রালে লাগিয়ে দিবেন, এই যে নিউট্রাল, নিউট্রালে লাগিয়ে দিবেন। তো এই ছিল আমার ভিডিও, যদি কেউ এটার ভিতরে আরো কোনো সংশয় থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টে আমার উত্তর দেব ইনশাআল্লাহ। এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আবেদন করছি, তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে একটি টাইমার মোটর কিভাবে কাজ করে এবং এই প্লেট হিটার কিভাবে কাজ করে, সেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।